সুনামগঞ্জে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী মতিউর রহমান হাসান সহ দুইজন নিহত হয়েছেন আহত তিনজন সকালে ছাতকের সুরমা সেতুতে দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বাজার থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে ছাতকের রওনা দেয় পথে সুরমা সেতুতে ওঠার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই সঙ্গীত শিল্পী হাসান যিনি ভক্তদের কাছে পাগল হাসান নামে পরিচিত তিনি সহ আরও একজন মারা যান বাকিদের আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার দর্শক এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর জুয়েল জুয়েল আহতদের পরিস্থিতি এখন কেমন দেখছেন সারিকা আজকে সকালে যে শড়ক করেছিল। ঘটেছিল সেই আহতের গুরুতর অবস্থায় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে তারা গুরুতর অবস্থা আছে আজকে সকাল দোয়ারা বাজার উপজেলা থেকে সঙ্গীত শিল্পী রহমান হাসান যিনি পাগল হাসান নামে পরিচিত তিনি এবং আরো তারা পাঁচজন একটি সিএনজি যুগে ছাতক উপজেলা আসার পথে এই ছাতক উপজেলার সুরমা সেতুতে সেখানে একটি বাসের সাথে সংঘর্ষ হয় সেখানে ঘটনাস্থলেই পাগল হাসান সঙ্গীত শিল্পী এবং সাথে একজন নিহত হন এবং আরও তিনজন আহত অবস্থায় ছাতক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে দ্রুত সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং পুলিশ জানিয়েছে যে তিনজন অবস্থায় আশঙ্কাজনক এখনো আছেন এবং যে দুজন সেই দুজনকে কিন্তু আসলে ঘটনাস্থলে মৃত্যুবরণ হয় কিছুক্ষণ পরে সেই দুজনের মরদেহ যেহেতু সঙ্গীত শিল্পী নিয়ে সেই শিল্পকলা আনা হবে এবং আমরা খোঁজ নিয়েছি যে পাঁচজনই আসলে তারা একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গেছিলেন এবং আজকে সকালে সেই আসার সাথে সাথে ছাতক উপজেলার সুরমাসেতো সেই সংঘর্ষ ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত যে তিনজন আছেন তিনজন গুরুতর অবস্থায় আছেন এবং বাকি দুজনের মরদেহ কিছুক্ষণ আগেই সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে সেখান থেকে পোস্টমর্টাম শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে সারিগা জুয়েল ধন্যবাদ আপনাকে দর্শক সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় জানাচ্ছেন সহকর্মী জুয়েল